দাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফলে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনের সবকয়টিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচন পরবর্তী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা শহর মাইজদীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, নোয়াখালীতে যে ছয়টি আসন রয়েছে তার সবকটিতেই আওয়ামী লীগ নেতারা জয়লাভ করেছেন, তারা কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন আসনে নির্বাচন পরবর্তী ফলাফলের পরপর? সার্বিক অবস্থা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ জাকিয়া। জেলা ছয়টি সংসদীয় আসনে ভোটের ফলাফলে সবকটি আসনেই নৌকার প্রার্থীরা বিজয় হয়েছেন। এখানে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আমরা বিগত দিনেও নোয়াখালী ছয়টি আসনের মধ্যে যে দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল সেই তার আবাসটা এখানে ফলাফলে দেখা গিয়েছে। বিশেষ করে নোয়াখালীর দুই সেনবাগ আসনে এখানে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখানে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোর্শেদ আলম, তিনি 56,186 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বতন্ত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক, তিনি কিন্তু এখানে 52,863 ভোট পেয়েছেন। মানে এখানে ফলাফলে একটা বিষয় দেখা গেছে, তাদের এক ধরনের হাড্ডাহাড্ি লড়াই হয়েছে। পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে দিই, নোয়াখালীর তিন বেগমগঞ্জ আসনে সেখানেও আমরা বিগত দিনে যেটা বলে আসছিলাম যে এখানেও একটা হাড্ডাহাড়ি লড়াইয়ের সম্ভাবনা দেখা দেবে, সেটাও এখানে হয়েছে ভোটের ফলাফলে। এখানে বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরণ, তিনি 56,437 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী ডাক প্রতীকের মিনা জামেদ জাভেদ, তিনি কিন্তু 51,885 ভোট পেয়েছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে ভোটের যে বিষয়টা। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ভোটের ফলাফলের পরবর্তী সময়ে নোয়াখালীতে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এখানে কোনো ধরনের বিজয় মিছিল হয় নাই। এর পাশাপাশি এখন পর্যন্ত নোয়াখালীতে নির্বাচন পরবর্তী কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এ হচ্ছে নোয়াখালী থেকে ভোটের ফলাফল এবং ভোট পরবর্তী আইন শৃঙ্খলা বিষয়ে সর্বশেষ।